আজি সমগ্র মানিকপুর রাইজ ওলাই আহিছে যে মানিকপুর আজি সংকটত আই মাতৃ মানিকপুর আজি প্রায় মরিব ওলাইছে আর সেই কারণে আই মাতৃ রক্ষার ছাত্রত সাউথ মুন্ডন করেছে কারণ আমি মানিকপুর রাইজে আজি যাতে আই মাতৃ মানিকপুরক রক্ষা করব তার কারণে আমি মুন্ডন করেছো আর এটা কথা স্পষ্ট যে মানিকপুরক প্রতিখন সরকারে মাহিনায় চকুরে চায় না বিজেপি না কংগ্রেস না গণপরিষদ আমি দেখিছো যে মানিকপুরক আজি মানিকপুরক পাঁচ বছর আগতে আপনার সাব ডিভিশন ঘোষণা করেছিল মহকুমা ঘোষণা করেছিল তারপর এইবার ডেলিমিশনের ফলত আমার একটা সমষ্টি দিলি দিয়েছিল মানিকপুর নামত কিন্তু মানিকপুর সমষ্টিটি নহওয়া হল আর দেখিছো যে এইবার ক্যাবিনেটত কইছে যে যদি যদি সমষ্টি ওয়াইজ তেখেতকলে কইছে যে সমষ্টি ওয়াইজ আপনার উপজেলা বিলাক হবো আর তেনেকায় যদি হয় তেতিয়া হলে মানিকপুরের অফিস কাছারি নহওয়া হবো মানিকপুর মহকুমাটো নহওয়া হল মানিকপুরত আপনার তিরুমূর্তি দুদিন পাশে যাব দুদিন পিছন ইরিগেশনটি যাব মানে মহকুমা ভিত্তিক যান অফিস আছে সকল হয়তো বেলেগত যাব আর সেই সংকাত আমি আজি ওলাই আইছো মানিকপুরের রাইজ ওলাই আহি একমুখে কব বিচারিছো যে মানিকপুরক অতি সোনকালে উপজেলা ঘোষণা করক আর আর 90% মানিকপুরের খেতিয়ক মানুষে যেটা মানিকপুরের ওভাইপুরীলৈকে যাবলগা হয় যেটা যাবলগা হব বিভিন্ন কামত তেতিয়া হলে মানুষের জ্বালা যন্ত্রণা হব কারণ মানুষের আপনার 90% খেতিয়ক মানুষ মানিকপুরের যেটা ওভাইপুরী যাবলগা হয় তেতিয়া 2-3 দিন খরচ যাব আর লগতে টকারও খরচ আছে গতি মুখ্যমন্ত্রী মহোদয় আপনার কাটোয়ার অনুরোধ জানাও মানিকপুরের ফলে অকমান চকু দিয়ক মানিক আই মাতৃ মানিকপুরক অকমান লক্ষ্য করক মানিকপুরক আমার উপজেলা ঘোষণা করব লাগে ইতিমধ্যে আমি সমস্ত হেরালো এতিয়া আমার মানিকপুরক সদর হিসাবে লই মানিকপুর উপজেলা ঘোষণা করব এটাই আমার একমাত্র দাবি আর বেলেগ দাবি নাই আমার যেহেতু আমি সমস্ত হেরালো ইতিমধ্যে গতি এটাই দাবি মানিকপুরক সদর হিসাবে লই মানিকপুরক উপজেলা ঘোষণা করক আর আর বেলেগ কথা নাই আর ইয়াকে আন্দোলন চলি থাকিব আন্দোলন চলি থাকিব মানিকপুর দেখিছে মানিকপুর জাগিছে আর এই অব্যাহত থাকিব আমার সংগ্রাম যেতালেকে আমার প্রাপ্তি আমার লোন হয় তেতালেকে আমার সংগ্রাম চলি থাকিব মানিকপুরক ইতিমধ্যে আমার বঞ্চিত করেছে নতুন সমষ্টি করার লগে লগে মানিকপুরের অপূর্ব অভিজ্ঞতাটো ইতিমধ্যে শেষ করে পেলালে আজি মানিকপুরত একো নাই মানিকপুরত সম্পূর্ণরূপে এটা বেয়া অবস্থা হয়েছে যার কারণে আমার মানিকপুরক মহকুমার যে আসলে মহকুমার জায়গা আমাক আমাক আরো পুনর্ভাবে উপজেলা মর্যাদা দিব লাগে আর যেহেতু মানিকপুর আর বঙ্গাইগাঁও মাজত বহুত দূরত্ব বহুত ওভারপুরীর লগতে বহুত দূরত্ব আর এই আমার ইয়ার অঞ্চলবাসী মানুষ হয়েছে বেশিরভাগ কৃষক কৃষক মানুষ গতিহে কৃষক মানুষখিনি সদায় ওভারপুরী বা বঙ্গাইগাঁও যাওয়া সম্ভব নহয় ইতিমধ্যে সরকারে যাওয়া পরশি দিনা এখন নোটিফিকেশন ওলাইছে যত নাকি 79টাকে মহকুমা আমার কি উপজিষ্ট্রিক ঘোষণা করেছে আর মানিকপুরও মানিকপুর মানিকপুর অর্থাৎ বঙ্গাইগাঁর দুটা উপজেলা করলে সেটি হয়েছে সৃজনগ্রাম আবার ওভারপুরী গতি আমাক মানিকপুর যেহেতু পূর্বরে মহকুমা আছিলে ইতিমধ্যে বিভিন্ন কার্যালয় ইয়াতে স্থাপন হয়েছে মাটি এলোনমেন্ট হয়েছে এস ডি অফিসের কারণে মাটি এলোনমেন্ট হয়েছে সার্কুলার কারণে হয়েছে ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের কারণে মাটির কাম কাজবিলাক আগবাড়ি আছে তেনেস্থলত আমার মানিকপুরত এতিয়া সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ উপজেলাটো ঘোষণা করব লাগে আর ক্যাবিনেটের যেহেতু সিদ্ধান্ত এটা ক্যাবিনেটে নিশ্চয় আমার বলে চাব আর চাই পেলায় আমার মানিকপুরটোর যেটো এটা খুব বেয়া পরিস্থিতি হয়েছে অর্থাৎ সকল ফালের পর এটা পিছ পড়ি যাব হয়েছে সেটার উন্নতির স্বার্থে আমাক মহকুমাটোর মানে কি উপদৃষ্টিটো খুব অচিরে
ঘোষণা করিব আর মুখ্যমন্ত্রীলৈ আমার কাতর আহ্বান যাতে তেও তেওলোকে মানে কি তেও আমার এই কথাটো বিশ্বাস মানে কি গ্রহণযোগ্যতা চাব লাগে তেও আমার ইয়ারে গটে বস্তুখিনি চাই পেলে আমার যে আন্দোলনকারী আছে আন্দোলনকারী নেতৃত্বে কথা পাতক কথা পাতি পেলে আমার মহকুমাটো যে ইয়াতে দিব লাগে সেইটো দিয়ার ব্যবস্থাটো করব লাগে যার কারণে আজ আমি সমদল উলিয়াইছো আর এনেকে যদি নপোয়ালৈকে আমার এনেকুৱা লগ্ন আন্দোলন আছে।